আমাদের দেশে তসলিমা নাসরিন ছিল, এখন তসলিমা নাসরিন নেই, কিন্তু তসলিমার উত্তরসূরি আছে, তার চালাচামুন্ডা আবার মাঝে মধ্যে মাথা গজিয়ে উঠে। এইরকম একজন উদীয়মান নারী নাম রুফিয়া নিটা, সে তার ফেসবুক স্ট্যাটাসে গত কয়েকদিন আগে দৈনিক পত্রিকায় এসেছে আপনারা পাবেন, একটি পোস্টে লিখেছে, ধর্মীয় অনুভূতি আবার কি জিনিস, আপনার ধর্মীয় অনুভূতি ভালো রাখার সকল ক্ষমতা আমার আছে, আল্লাহরে আপনার দরকার নেই। তিনি বলছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তার আগে আজানের মতো মাইকিং করে লোকজনের অনুভূতিতে আঘাত করতেছে না, আজানকে মাইকিং বলা হয়েছে, আজানকে মাইকিং বলে কটাক্ষ করা হচ্ছে, শুধু তাই নয় সে আরো লিখেছে, এখন সে বক্তব্য গ্রহণ করার জন্য বিরুদ্ধ অনুরোধ জানাচ্ছে আইন ইসলাম বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক তাহরিকের সম্মানিত সম্পাদক ডক্টর মোহাম্মদ সাহাদ হোসেনকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. سامسي رسول الكريم صلى الله عليه وسلم بنك تكر برودرشن البديبات أهل هذه سامر بنغلاديش بنغلاديش أهل هذه جوبوشن بكتري রাজশাহী শহরের জিরো পয়েন্টে আয়োজিত আজকের এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, উপস্থিত আন্দোলন যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ ভাই, সর্বিন্দ গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের নবী, আমাদের প্রিয় নবী, তার চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন, নিজেই সার্টিফাই করেছেন। কোরআন মাজিদের সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তোমাদেরকেও ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের নিকটে তোমাদের নিজেদের চাইতে ছেলে সন্তান এবং পিতা মাতারা চাইতে এমনকি সমস্ত মানুষের চাইতে অধিক প্রিয় না হলো। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাদিস শোনার পরে আল্লাহ নবীকে বলেছিলেন সাহস করে, হে আল্লাহ নবী আপনাকে আমি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নিজের নফসের চাইতে বেশি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে ওমরকে বলেছিলেন, লা ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি, হে ওমর তোমাকে বলছি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সেই ভালোবাসার নবী, সেই প্রাণের নবী, সেই হৃদয়ের গভীরতম প্রদেশের চার জায়গা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, যার সার্টিফিকেট আসমান থেকে দেওয়া হয়েছে, তোমার মতো কুলাঙ্গার তার ব্যক্তিচিত্র প্রদর্শন করো, লজ্জা থাকা উচিত তোমার, তোমার দুই পয়সার দাম নেই, সারা পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, কুল কায়নাতের যিনি মালিক, যিনি সারা পৃথিবী সৃষ্টি করেছেন, যার আলো বাতাস খেয়ে তুমি চলো, যার এক সেকেন্ড যদি বাতাস বন্ধ হয়ে যায় সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই মহান স্রষ্টা নবীকে সার্টিফাই করছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর তুমি তার ব্যাপারে ব্যঙ্গচিত্র প্রদর্শন করছ। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে ফ্রান্স শুধু নয়, সারা পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কটূক্তি করা হবে, তার ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হবে, ইসলামের কোনো বিধান নিয়ে সমালোচনা করা হবে, সব কিছুর তীব্র নিন্দা প্রতিবাদ জানায় আজকের সমাবেশ থেকে। আহলেদের আন্দোলন, আহলেদের যুব সংঘ সবসময় রাজপথে থেকেছে, থাকবে ইনশাআল্লাহ, যখন তোমরা মাথা চাড়া দিবে আমরা ঘুমিয়ে থাকবো না। সম্মানিত উপস্থিতি,
শুধু বাইরের কথা বলতে চাই না, আমাদের দেশেও কিন্তু মাঝে মধ্যে ফেসবুকে অনেক কথা চলে আসে। একটা স্ট্যাটাস আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে দুটি কথা বলতে চাই। আমাদের দেশে তসলিমা নাসরিন ছিল, এখন তসলিমা নাসরিন নেই, কিন্তু তসলিমার উত্তরসূরি আছে, তার চেলা চামুন্ডা আবার মাঝে মধ্যে মাথা গজিয়ে ওঠে। এইরকম একজন উদীয়মান নারী নাম রুবিয়া নিটা, সে তার ফেসবুক স্ট্যাটাসে গত কয়েকদিন আগে দৈনিক পত্রিকায় এসেছে, আপনারা পাবেন, একটি পোস্টে লিখেছে, ধর্মীয় অনুভূতি আবার কি জিনিস, আপনার ধর্মীয় অনুভূতি ভালো রাখার সকল ক্ষমতা আমার আছে, আল্লাহরে আপনার দরকার নেই। তিনি বলছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তার আগে আজানের মতো মাইকিং করে লোকজনের অনুভূতিতে আঘাত করতেছে না, আজানকে মাইকিং বলা হয়েছে, আজানকে মাইকিং বলে কটাক্ষ করা হচ্ছে। শুধু তাই নয়, সে আরো লিখেছে, আমার 35 বছরের জীবনে আজানের অপকারিতা ছাড়া কোনো উপকারিতা দেখি নাই। দেখুন, তার 35 বছরের জীবনে সে আজানের অপকারিতা ছাড়া উপকারিতা দেখে নাই। এইরকম ফেসবুক স্ট্যাটাস বাংলাদেশে হচ্ছে। বাংলার কবি গায়কবাদ লিখেছিল, কেউই কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনি, কি মধুর আজানের ধ্বনি। এই আজান নিয়ে যারা কটাক্ষ করে তাদের ব্যাপারে আমরা বর্তমান সরকারকে বলতে চাই, বাংলাদেশে সাইবার আইন আছে, এই আইনের আওতার মুক্ত করে ওই নারীকে আইনের আওতা দিন দিয়ে আসা হোক। তার ফেসবুক স্ট্যাটাস বের করে ইসলামকে কটাক্ষ করেছে, আজানকে নিয়েছে, আজানকে আজানের প্রতিবাদ করেছে, কটাক্ষ করে লিখেছে, তার এই কটাক্ষের প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, এবং তাকে আইনের আওতায় এনে তার যথাযথ বিচার করার দাবি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকের এই সমাবেশ থেকে কয়েকটি দাবি পেশ করতে চাই। এক, এই ঘটনায় ফ্রান্সকে মুসলিম উম্মার কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার জন্য অঙ্গীকার করতে হবে। দুই, অন্যতম মুসলিম প্রধান রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সরকারকে ন্যাক্কারজনক এই ঘটনায় ফ্রান্সের প্রতি রাষ্ট্র নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে। তিন, ফ্রান্সের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। চার, এবং তাদের পণ্য এদেশে বয়কট ঘোষণা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে তাদের পণ্য বয়কট করতে হবে, অর্থনৈতিকভাবে আমরা তাদেরকে অবরুদ্ধ করতে চাই। ধন্যবাদ জানাই আমরা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে, ধন্যবাদ জানাই আমরা পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানকে, তারা সবচেয়ে বেশি কথা বলেছে এবং তারাই সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে বিশ্বের মধ্যে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আমাদের সরকারের কাছে দাবি রেখে এবং এই নিন্দা জানিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেন আর কটূক্তি না হয়, সারা পৃথিবীর কোথাও যেন না হয়, বাংলাদেশে যারা নাস্তিক আছো, বাংলাদেশে যারা ইসলাম যাদের পছন্দ হয় না, চুপচাপ থাকো, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে যাবে না, তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।